তো গাইস, আমরা বর্তমানে অবস্থান করতেছি নোয়াখালী বেগমগঞ্জে। এখানকার মানুষ ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, ভালো নেই আমরা। আমরা এখানে এসে যে পরিস্থিতির সম্মুখীন হলাম, এখানে অবস্থা ভয়াবহ, কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। এখানে নোয়াখালীর মানুষ এক সপ্তাহ যাবৎ আজকে পানিবন্দি। এখানে কয়েকশো পরিবার না খেয়ে আছে, তাদের খাবার নেই, খাবার পানি নেই। ঢাকার থেকে অনেক ট্রানের গাড়ি আসতেছে, কিন্তু এখানে কোনো ত্রাণ এখনো পৌঁছায়নি। অথচ নোয়াখালীর বেগমগঞ্জের মানুষের পানিতে ডুবে আছে, এখানকার অনেক মানুষ পানিবন্দি। তারা চিকিৎসার অভাবে ভুগতেছে, কোথাও যেতে পারছে না, ঘর থেকে বেরোতে পারছে না, তাদের ঘরে এক ফোঁটা তারা নেই। তারা এমন একটা অবস্থানে বসবাস করতেছে, না পারতেছে কারো কিছু কিছু বলতে, না পারতেছে সইতে। সবাই এখানে নিরুপায়, কি করবে তারা নিরুপায়, একমাত্র আল্লাহর কাছে চাইতেছে। আর এই যে তাদের একমাত্র রাস্তা, আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে কুমোর সমান পানি। গতকালকে পানি ছিল নাকি বুক পর্যন্ত, এখন পানি নেমে গেছে। তো আপু, এখন আপনারা কী অবস্থানে আছেন একটু বলেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি, আমাদের আরও টিম আছে আপনাদের পাশে এসে দাঁড়াবে, আপনারা ভয় পাবেন না। আসলে বলতাম, মানে এখন তো যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো মানে আপনারা তো সবাই সবাই দেখতেছেন, আশ্রয়কেন্দ্রে যারা উঠছে তাদেরকে বেশিরভাগ আসলে আপনারা দেখতেছেন। আসলে যে বাড়ি বাড়ি বা গ্রামে এলাকাতে মানুষ প্রচুর কষ্ট করতেছে, কেউ ঘর থেকে বাইর হওয়ার মতন কোনো সুযোগ সুবিধা পাইতেছে না, বা যাদের ধরেন আর্থিক দুর্বলতা বা দৈনিক কাজ করে গুণেন, তাদের তো অনেক কষ্ট হইতেছে গুণে। দিনে আনি দিনে খাওয়ার মতন তো তাদের কোনো জুটে না, মানে যে খাইবো ছেলে মেয়ে নিয়ে বাঁচবো, অবস্থা একদম খুবই খারাপ। রান্না বান্না ধরে আমাদের সব কিছু বদ্ধ, আজ এক সপ্তাহ পর্যন্ত আমরা কোনো খাবারে পাইতেছি না, কেউ আমাদেরকে একটু দেখতে আসে না, আমরা অনেক কষ্টে আছি। আপনারা যদি আমাদের প্রতি একটু রহম করেন, আল্লাহ তো সবার জন্য কষ্ট দিয়েছে, এটা তো আল্লাহ থেকে হয়েছে। তারপরও শুধু আশ্রয় কেন্দ্র চাইলে তো হবে না, প্রতিটি বাড়ি বাড়ি কে কি অবস্থায় আছে, কার কি সম্মুখীনে কার কি মানে অভিযোগ আছে, এগুলো যদি আপনারা একটু জানেন আমাদের থেকে খুবই খুশি লাগবে, আমরা অনেক আনন্দিত হব। যতটুকু পারেন ততটুকু আমাদেরকে একটু সহযোগিতা করবেন, এটাই আমাদের জন্য মানে খুবই বড় পাওনা। শুধু যে আমি তা না, অনেক মানুষ, অনেক হাজার হাজার মানুষ আছে এখানে, অনেক কষ্ট করতেছে। তো গাইস, এখানে এসে আসলে চোখের পানি ধরে রাখার মতো না, সত্যি খারাপ লাগতেছে যে মানুষ কতটা কষ্টে বসবাস করতে পারে, বলার ভাষা নাই। তো সবাইকে বলবো, আর্থিকভাবে পারেন আর সহযোগিতা পারেন, নিজে থেকে এসে পারেন এই এলাকাটা একবার আসবেন। এটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ পৌরসভা দুই নম্বর ওয়ার্ড, পৌরসভা দুই নম্বর ওয়ার্ড ত্রাণ দিতে দিতে আসছি। আমরা লাঙ্গল করে ত্রাণ দিছি, লাকসামে ত্রাণ দিছি, কৃষি পলিটেকনিক ইনস্টিটিউট ওখানে ত্রাণ দিয়ে আসছি আশ্রয় কেন্দ্রে। তো আমাদের আরও একটা আশ্রয় কেন্দ্র আছে, ওখানেও কভার করব। আমাদের এখানে একবেলা খিচুড়ি আয়োজন করেছে, সেটাও দিয়ে যাব, এবং আমাদের আর একটা গাড়ি আসতেছে, ওই ত্রাণগুলো ওদিকে কভার করব। তো সবাইকে একটা কথাই বলবো, প্লিজ ভাই এদিকে একবার হলে আসবেন, আপনাদের প্রতি এই চাওয়াটুকু রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।